নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এক, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। কখন? শেষ জামানা। আমার উম্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে, এটাও শেষ হাদিস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মত মূর্তি পূজা করবে না। এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে, জেনাকে মানুষ হালাল মনে করবে, মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে। কখন? যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে, আত্মপ্রকাশ ঘটবে তাদের, যাদেরকে আমি দেখিনি। নবীজি বলছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। দুই শ্রেণীকে আমি দেখি নাই, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতুন আরিয়াত, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে পড়ে। মুমিলাত মাইলাত, মানে নিজেও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে, শব্দটা এই আর কি। এই শব্দ 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই। লাম আরাহুমা, আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেটআপে কোনো মেয়ে চলতো না, সিম্পল, তাই তো? ওই যুগে যদি ওইরকম গেটআপে কেউ চলতো নবীজিকে বলতেন আমি দেখি নাই? নবীজি বলছেন আমি দেখি নাই। কোন কোন মেয়েদেরকে দেখেন নাই? এক শ্রেণী যারা নিসা মহিলা, ক্যাসিয়াত কাপড় পরে আছে, আর ইয়া তারপরেও নগ্ন, ব্যাখ্যা করতে হবে। তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না, সিম্পল। এটা কোন যুগে দেখা যায়? এখন দেখা যায়, এই লাস্ট 100-150 বছরে দেখা যায়। 100-150 বছর আগেও দেখতে পারবেন না আপনি, 100 বছর আগে ঘেটে দেখেন পারবেন না দেখতে। এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন, ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে, তখনও আমাদের নানি নানি দাদা দাদির দাদি ওদের গেটআপ দেখেন, তাদের গেটআপ কি এরকম ছিল? ছিল না। তারা কিন্তু বলে নাই হাজার বছর থেকে আমরা পড়ছি এগুলো, বলেছিল তো নবীজি বলছেন মুমিলাত মাইলাত, এরা নিজেরা আকৃষ্ট হয়, আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে,